আপনি কি আপনার অ্যাপার্টমেন্ট বাসা অফিস বা মেসে ওয়াইফাই মাল্টিপল রাউটার দেওয়ার পরও আপনার ওয়াইফাই সিগন্যালে সন্তুষ্ট হতে পারছেন না? আপনি কি আপনার ওয়াইফাই ম্যানেজ করার জন্য যে ধরনের রাউটার প্রয়োজন সেটা খুঁজে পাচ্ছেন না? আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আনবক্সিং করব যে প্রোডাক্টটা হচ্ছে মোর দেন এ রাউটার, এবং আপনি যে যে ফিচারগুলো আপনারা এতদিন আপনাদের বাজারে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে পাননি সেই প্রোডাক্টগুলো আপনি একই রাউটারের ভিতরে অল ইন ওয়ান পেয়ে যাবেন। চলুন আনবক্সিং শুরু করি। আমাদের আনবক্সিংটি সম্পন্ন হয়েছে। আমি আশফুল আফতাব, এক্সেল টেকনোলজি গ্যানস্ট্রিম প্রোডাক্ট টিম থেকে আজকে আপনাদের সাথে ভিডিওতে থাকবো। আজকে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো, গ্যানস্ট্রিম GWN7052 অল ইন ওয়ান রাউটার বা ক্লাউড ম্যানেজ রাউটার। সো আনবক্সিংয়ের শুরুতে আমরা যে জিনিসটি পেয়ে থাকি গ্যানস্ট্রিমের প্রোডাক্টের ক্ষেত্রে, একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে ডিভাইসটি কীভাবে ইউজ করবেন সেটা, তারপর একটা ওয়াইফাই চার অ্যান্টেনা এক্সটার্নাল রাউটার, একটা পাওয়ার অ্যাডাপ্টার 12 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার ইউনিভার্সাল সকেট, একটা ইউটিপি প্যাচ কোড আপনি যদি আপনার আইএসপির সাথে কানেক্টিভিটি করতে চান বা আপনি কোনো ল্যাপটপ বা পিসি দিয়ে কনফিগার করতে চান, আপনি ইউটিপি প্যাচ কোড ফ্যাক্টরি মেড দেওয়া থাকবে। ওকে, আমরা এগুলো সরিয়ে নিচ্ছি, এখন আমরা রাউটার নিয়ে কথা বলবো। সো চার অ্যান্টেনা ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটারে আপনারা যে জিনিসটা পাবেন এটা হচ্ছে 1200 এমবিপিএসের ডুয়েল ব্যান্ড রাউটার। এখানে আপনি 2.4G এবং 5G ব্যান্ডে যে কোনো ল্যাপটপ, যে কোনো ওয়্যারলেস ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। সো ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে টোটাল থ্রোপুটটা 1200 এমবিপিএসের ব্রেকডাউন হচ্ছে, 5G তে আপনি 867 এমবিপিএস পাবেন এবং 2.4G তে 300 এমবিপিএস পর্যন্ত পাবেন। এই রাউটার ইউজার ক্যাপাসিটি ওয়্যারলেস ইউজার হচ্ছে 100 ক্যাপাসিটি এবং 100টা ল্যাপটপ বা মোবাইল বা ওয়্যারলেস ডিভাইস আপনি এখানে ইজিলি কানেক্ট করতে পারবেন, এবং এই ডিভাইসের রেঞ্জ হচ্ছে 100 মিটার সারাউন্ডিং। এবং এই যে রাউটারের অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো MU-MIMO টেকনোলজি এখানে বিল্ট ইন আছে, যেটাকে আমরা ওয়াইফাই 5 MU-MIMO টেকনোলজি বলি, এবং এটা অমনি ডিরেকশনাল। সো দ্যাট এই রাউটারটি ব্যবহার করে আপনি 16টা SSID ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি আপনার বাসায় ভিন্ন ভিন্ন নামে ওয়াইফাই বা আপনার অফিসে যদি আপনি ভিন্ন ভিন্ন আইডি ক্রিয়েট করতে চান, অফিস ওয়াইফাই, গেস্ট ওয়াইফাই, এরকম আপনি 16টি SSID এটাতে করতে পারবেন। এবং সবচেয়ে মজার এবং ইউনিক একটা ফিচার হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে ইটসেলফ অ্যাজ এ ক্লাউড কন্ট্রোলার হিসেবে কাজ করে বা এপি কন্ট্রোলার হিসেবে কাজ করে। পাশাপাশি এই ডিভাইসকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্লাউড কন্ট্রোলারের মাধ্যমে, একমাত্র বাংলাদেশে এই ব্র্যান্ডই এটা পসিবল যেটা ক্লাউড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে এই রাউটারের হেলথ স্ট্যাটাস, লিঙ্ক স্ট্যাটাস, ইউজার লোড বা ট্রাফিকগুলো আপনি দেখতে পারবেন এই রাউটারের মাধ্যমে এবং কন্ট্রোলারকে ইউজ করে। পাশাপাশি আমরা যারা বিভিন্ন ধরনের সাইড ব্লকিং বা প্যারেন্টাল কন্ট্রোলার কথা বলি, তাদের ক্ষেত্রে যেটা হয় যে কিছু লিমিটেড ফিচার আমরা প্যারেন্টাল কন্ট্রোলারে পেয়ে থাকি বাজারে যেসব রাউটার অ্যাভেলেবেল, বাট এই রাউটার দিয়ে আপনি যত ধরনের সাইড ব্লকিং প্রয়োজন সব কিছু আপনি SCL ফিল্টারিং করতে পারবেন বা সাইড ফিল্টারিং করতে পারবেন ক্লাউড কন্ট্রোলার ম্যানেজ করে বা ক্লাউড কন্ট্রোলারের মাধ্যমে ব্যবহার করে। এবং এই রাউটারের ভিতরে বেসিক ফায়ারওয়াল বিল্ট ইন আছে যেটার মাধ্যমে যে কোনো ধরনের অ্যান্টি হ্যাকিং বা অ্যান্টি ডস অ্যাটাক আপনি প্রিভেন্ট করতে পারবেন। এই ডিভাইসটার মধ্যে VPN কানেকটিভিটি বা VPNের যত ধরনের অ্যাপ্লায়েন্স আছে যাদের মাল্টি সাইট বা মাল্টি অফিস মেনটেন করতে হয় স্মল অফিসের ক্ষেত্রে, তারা চাইলে এই ডিভাইসটা ব্যবহার করে সেম নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক মেনটেন করে ভিন্ন ভিন্ন লোকেশনের সফটওয়্যার বা সেন্ট্রাল ডাটাবেস বা বিভিন্ন ধরনের সার্ভিলেন্স ইকুইপমেন্টস আপনারা চাইলে প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে বা প্রাইভেট VPNের মাধ্যমে আপনারা ইউটিলাইজ করতে পারবেন, মনিটরিং করতে পারবেন আপনাদের ডিভাইসগুলো। আর যেহেতু এই ডিভাইসটাকে বলা হচ্ছে অল ইন ওয়ান, এটা শুধু একটি রাউটার বা AP বললে ভুল হবে, এই ডিভাইসটা নিজে একটা কন্ট্রোলার। যাদের অফিস একটু বড় বা যাদের অ্যাপার্টমেন্ট বাসা অনেক বড়, যাদের মেশ টেকনোলজির অনেকগুলো AP বা অনেকগুলো ডিভাইস ব্যবহার করেও ওয়াইফাই স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে যেটা সলিউশন সেটা হচ্ছে এই রাউটারটাকে মেইন রাউটার হিসেবে বা কন্ট্রোলার হিসেবে আপনি ব্যবহার করে এটার আন্ডারে আরও 30টা অ্যাক্সেস পয়েন্টকে আপনি ইজিলি এখানে প্রভিশনিং করতে পারবেন ম্যাক্সিমাম। সো দ্যাট আপনি যখন বাকি 30টা ডিভাইস বা এই ডিভাইসটার মধ্যে যখন আপনি রোমিং করবেন, 100% আপনার রোমিংটা আপনার এনশিওর হবে উইদাউট এনি পিং লস এবং কোনো ডিসকানেকশন ছাড়াই আপনি এই ডিভাইসটা দিয়ে ইজিলি এন্টারপ্রাইজ যে ধরনের ওয়াইফাই সলিউশন হয়ে থাকে অ্যাক্সেস পয়েন্ট বেস সেটা আপনি মনিটরিং এবং প্লাস ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। আরেকটা বিষয়, যারা মূলত মাইক্রোডিকের মতো ম্যানেজমেন্ট রাউটার ইউজ করেন, যাদের ওয়্যান ব্রিজ করার প্রয়োজন পড়ে বা যারা একটা ISP প্রোভাইডারের কাছ থেকে মাল্টিপল রিয়েল IP নেওয়ার পরে সেই রিয়েল IP গুলোকে বিভিন্ন ইমেল সার্ভার গেটওয়ে বা NVR, DVR অথবা
IPPFX এর মতো ডিভাইসের মধ্যে রিয়েল অ্যাপ গুলো আপনারা ডিস্ট্রিবিউট করতে চান তাদের ওয়ান ব্রিজ একটা কনসেপ্টের মধ্য দিয়ে যেতে হয় তো ওয়ান ব্রিজ করার জন্য আসলে আমরা সবাই মাইক্রোটিকের উপরে ডিপেন্ডেন্ট বাট এই ডিভাইসটা দিয়ে আপনি চাইলে ওয়ান ব্রিজ বা নেট ফর ফরওয়ার্ডিং এই জিনিসগুলো করতে পারবেন যেটা বাজারের ট্র্যাডিশনাল রাউটার দিয়ে আপনি কখনো পারবেন না আপনাকে এই ডিভাইসটা দিয়ে আপনি ইজিলি নেট ফর ফরওয়ার্ডিং এর মতো কনসেপ্ট ব্যবহার করে একটা সিঙ্গেল আইপি দিয়ে বা রিয়েল আইপি দিয়ে আপনি মাল্টিপল প্রাইভেট ডিভাইসকে অনলাইন করতে পারবেন চলুন আপনাদেরকে পোর্টগুলো নিয়ে একটু আমি পরিচিত করি এখানে আপনি ওয়ান পোর্ট আছে একটি গিগাবিট ওয়ান পোর্ট আর চারটা গিগাবিট ল্যান পোর্ট আছে এবং এই ল্যান পোর্টগুলোকে ম্যানেজেবল আপনি ভিলান অ্যাসাইন করতে পারবেন ভিলান ক্রিয়েট করতে পারবেন পাশাপাশি আমাদের এই ডিভাইসেরই আরেকটা মডেল হয় GWN7052F এফ ফোর ফাইবার পোর্ট আপনি চাইলে ইথারনেট গিগাবিট ওয়ান পোর্টের পরিবর্তে আমাদের আরেকটি মডেল আছে সেটাতে সরাসরি ফাইবারকে আপনি কানেক্টিভিটি করতে পারবেন যাদের মিডিয়া কনভার্টার বা এসএপির মাধ্যমে কানেক্টিভিটি প্রয়োজন তারা চাইলে সেম ফিচার সব কিছু ঠিক রেখে ফাইবার কানেক্টিভিটির জন্য এফ মডেলটা চুজ করতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া আছে আপনার ওয়াইফাই কানেক্টিভিটি আছে কি না ল্যান্ড লাইনগুলো আপ আছে কি না ওয়্যান ল্যান্ডটা আপ আছে কি না সেটা আপনি এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই ডিভাইসের পিছনে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে যেটা আমি মিস করেছি ইউএসবি পোর্টটা বেসিক্যালি যারা মুভি সার্ভার বা এফটিপি সার্ভার রিলেটেড ফিচার রাউটারের মধ্যে চান বা নেটওয়ার্ক এফটিপি যেটা আমরা বলি একটা জায়গায় ইউএসবি পেন ড্রাইভে মুভি লোড করা থাকবে আপনি আপনার মোবাইল দিয়ে বা আপনার যে কোনো অ্যান্ড ডিভাইস দিয়ে আপনি সেই স্টোরেজে অ্যাক্সেস করবেন সেটা আপনি এই রাউটার দিয়ে করতে পারবেন দ্যাটস ওয়াই দিস রাউটার ইজ কল্ড অল ইন ওয়ান রাউটার অ্যান্ড ক্লাউড ম্যানেজ ভিপিএন রাউটার সো গ্যানস্ট্রিমের পক্ষ থেকে এই স্পেশাল অল ইন ওয়ান রাউটারের জন্য আমরা 2 বছর স্পেশাল এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোভাইড করব আজকে আপনি বুকিং করুন আপনার কাঙ্ক্ষিত রাউটারটির জন্য আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবেন নতুন ভিডিও ক্লিপের জন্য ধন্যবাদ